প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টি এখন পড়ানো হবে সেটি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের প্রথম যে অধ্যায়, কস্ট সেকশনের, যেটা কস্টিং সেকশনের, সেটা পরিব্যয় হিসাববিদ্যার মধ্যে কাঁচামালের ব্যয়, কাঁচামাল বা র মেটেরিয়ালস কাকে বলে তোমরা একটু নিশ্চয়ই জানো। অর্থাৎ যে দ্রব্য দিয়ে কোনো উৎপাদিত পণ্য সামগ্রী তৈরি করা হয়, তার যেমন মনে করো ইঁট, ইঁট তৈরি করতে গেলে পরে কাঁচামাল কী লাগে, মাটি লাগে, বালি লাগে, অর্থাৎ যে জিনিস দিয়ে তুমি তৈরি করছো, তো এই কাঁচামালের যে ব্যয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাঁচামালের ব্যয় সংক্রান্ত তোমাদের সিলেবাসে যেমন আছে, প্রথমে মজুদ ভাণ্ডার থেকে বিলি হওয়া কাঁচামালের মূল্য নির্ধারণের পদ্ধতি, কাঁচামাল বিলির মূল্যায়নের ধারণা, কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্য। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে কাঁচামাল জিনিসটা যদি আমরা জানি, এবার কাঁচামালের বিলি, অর্থাৎ যে কাঁচামালটা তোমার কারখানার গোডাউনে রাখা হচ্ছে, পরবর্তী সময়তে তুমি যেটা ব্যবহার করবে উৎপাদনের কাজে, বা সেই কারখানাটি যেটি ব্যবহার করবে উৎপাদনের কাজে, তার মূল্যায়ন, সেইটি মূল্য কত, দাম কত। স্বাভাবিকভাবে আমাদের মনে হয়তো যে কাঁচামাল যেটা কেনা হচ্ছে তো সেটা যে দামে কিনলাম সেটাই তার মূল্য হওয়া উচিত, কিন্তু ভেবে দেখতে হবে যে সারা বছরের জন্য কাঁচামাল কিন্তু একসময় কেনা নাও হতে পারে। কাঁচামাল কীরকম হতে পারে, তুমি একবার কিনলে, একবার কেনার পর সেটা হয়তো পাঁচবার কি সাতবার ব্যবহার করার পর শেষ হয়ে যাচ্ছে, ওই শেষ হবার আগে কিন্তু আবার কাঁচামাল কিনতে হবে, যেটা পরবর্তী সময়তে তুমি আবার উৎপাদনের কাজে ব্যবহার করবে। কাঁচামাল যে শুধুমাত্র উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ দ্রব্য সেটি কিন্তু নয়, এটি আরও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কারণ দেখা যায় যে উৎপাদনের জন্য অনেক প্রতিষ্ঠানই আছে যারা উৎপাদন যখন করছে তখন সে উৎপাদন ব্যয়ের একটা বড় অংশ কিন্তু কাঁচামালের মাধ্যমেই হয়ে থাকে আর কি। বেশিরভাগটা দেখা যাচ্ছে কাঁচামাল কিনতেই তার উৎপাদনের ব্যয়ের একটা বড় অংশ খরচ হয়ে গেছে। এবারে এই যে কাঁচামালটি কেনা হলো, এর ব্যয় বলতে কোনটিকে ধরা হবে, যে কাঁচামাল কিনতে যেটুকু খরচ হয়েছে সেই ব্যয়টুকুই, নাকি কাঁচামালটা যে ভোগ করা হবে তার জন্য যে ব্যয়। কাঁচামালের ভোগ বলতে বলা হচ্ছে কাঁচামালটাকে ভোগ করছে কারা, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা তাদের বিভিন্ন দ্রব্য তৈরি করার জন্য যে কাঁচামালটি ব্যবহার করছে সেই সংক্রান্ত যে খরচ সেটাও কি এর মধ্যে ধরা হবে নাকি ধরা হবে না, এটা কিন্তু বিবেচনা করার মতো বিষয়। এমনও হতে পারে যে কাঁচামাল যেটি কেনা হলো সেটা একবার কেনা হলো, তারপর সেটা প্রাইস পুরোটাই শেষ হয়ে গেল, অর্থাৎ ব্যয় করা হলো উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য। আবার বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে যে যে কাঁচামালটি ক্রয় করা হলো সেটি একবারেই সম্পূর্ণ কাঁচামালটি উৎপাদনের কাজে ব্যবহার না হয়ে তার একটা কিছু অংশ উৎপাদনের কাজে ব্যবহার করা হলো, আবার তার পরবর্তী সময় আবার কিছুটা ব্যবহার করা হলো, এইভাবে কাঁচামালটি ব্যবহার হয়ে থাকে। এবং যখন দেখা যায় যে কাঁচামাল শেষ হয়ে আসছে তার নির্দিষ্ট সময় আগেই আর কি আবার কাঁচামাল ক্রয় করার জন্য ক্রয় করতে হবে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে হচ্ছে কি যে যে কাঁচামালটি ক্রয় করা হলো তারপর সেটি বিভিন্ন সময়ে ধরে পরে সেটিকে ব্যবহার করা হচ্ছে, এটাও যেমন একটা নির্দিষ্ট দরে কেনা হচ্ছে, তারপর সেই দর অনুযায়ী আবার আলাদা 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 সময় সেটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সময়। আবার এমনও হতে পারে যে এখন যে কাঁচামালটি ক্রয় করা হলো তাতে সেটি শেষ হবে, বা তারা প্রাক মুহূর্তে অন্য কাঁচামাল কেনা হলো, সেক্ষেত্রে কিন্তু তার দামের তারতম্য ঘটে যাচ্ছে শুধু ক্রয় মূল্যটি, এবং তারপর সেটি ব্যবহার করার ক্ষেত্রে যে দামের মূল্যের পার্থক্য সেটা হতে পারে, যেমন গোডাউনে রাখার জন্য যে খরচ হচ্ছে, এই সমস্ত বিভিন্ন ধরনের দিকটি কিন্তু এক্ষেত্রে নজর রাখা অত্যন্ত। অর্থাৎ এই কাঁচামাল কেনা এবং সেই কাঁচামাল উৎপাদনের কাজে ব্যবহার করা, এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা সময়ের পার্থক্য থেকে যাচ্ছে। যদি আজকে যত তারিখ সেই তারিখে, সে নির্দিষ্ট মাস এবং বছরের সেই তারিখে কাঁচামালটি যে দামে কেনা হলো,
পরবর্তী সময়ে কিন্তু সেটা যখন ব্যবহার করা হচ্ছে তখন একটা টাইম স্পান তৈরি হচ্ছে, অর্থাৎ সময়ের একটা পার্থক্য তৈরি হচ্ছে, এক মাস হোক, দু মাস হোক, 15 দিন হোক, সেই সময়ের পার্থক্যটা হচ্ছে। এবং সেই সময়ের পার্থক্যের সময় কিন্তু কাঁচামালের বাজার দরের পরিবর্তন হতে পারে। যে কাঁচামালটা কেনা হয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য যে খরচ তার পরিবর্তন হতে পারে। তো কাঁচামালের এই যে মূল্যের পরিবর্তন এটা কিন্তু সবসময় হয়েই থাকে এবং এটাকে নজরের মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যে যে কাঁচামালটুকু কেবলমাত্র উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে সেই কাঁচামালের মূল্যটুকুই এখানে নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যেটা হচ্ছে প্রধান কাজ সেটি হচ্ছে যে উৎপাদনের জন্য যে কাঁচামালটি প্রয়োজন হবে সেই কাঁচামালের জন্য ফরমাশ তৈরি করা, অর্ডার করা যাকে বলা হচ্ছে, সেই অর্ডারটি হবে কিন্তু সে ফরমাইজটি হবে ব্যয় সাশ্রয়কারী, অর্থাৎ যে পরিমাণ ব্যয় করলে সবথেকে কম ব্যয় যে অংশটি আমরা কিনতে পারবো সেটিকেই দেখতে হবে। এবং এর সঙ্গে অবশ্যই গুণমানের বিষয়টি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ নির্দিষ্ট গুণমানের যে পণ্য, যে কাঁচামাল, সেই কাঁচামালটি আমরা ক্রয় করব সেটা সর্বনিম্ন মূল্যে, সেটা কেমনভাবে হবে। এখানে দামের পার্থক্যটা শুধুমাত্র যে ক্রয়ের ব্যাপারটা তার সঙ্গে কিন্তু সম্পৃক্ত নয়, মনে রাখতে হবে এটাও যে এই কাঁচামালটি রক্ষণাবেক্ষণের জন্য যে দাম এর হচ্ছে, যে খরচ এর জন্য হচ্ছে, যে ব্যয় হচ্ছে সেটাকেও কিন্তু এর মধ্যে রাখতে হবে, তবে গিয়ে পরে প্রকৃতপক্ষে ব্যয় সাশ্রয়কারী ফরমাশ আমরা তৈরি করতে পারব। তাই এই যে খরচগুলো সেগুলো কী কী হতে পারে, সেগুলো যেমন মজুদ ভাণ্ডারের জন্য যে খরচ সেটি হতে পারে, আর এটি বিলি সংক্রান্ত কাজ, অর্থাৎ যেখানে মজুদ ভাণ্ডার আছে এবং উৎপাদনের যে কেন্দ্রটি এই দুটির মধ্যে কিছুটা হলেও একটা দূরত্ব থাকে, সেটা সেই কাঁচামালটা নিয়ে যাওয়ার জন্য কী ব্যবস্থা, তার জন্য কী খরচ হয়ে থাকে, কতটা পরিমাণে কাঁচামাল নিয়ে গেলে পরে তার কী খরচ হয়, এই সমস্ত বিষয়টা। এবং অবশ্যই তার সাথে সাথে বারবার যেটা বলছি যে মজুদ করা হচ্ছে যে সেই মজুদের জন্য, গোডাউনের জন্য যে খরচ সেটিও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আবার একটা লক্ষ্য করার বিষয় যে কাঁচামাল যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের কাঁচামাল কোনো উৎপাদনের জন্য ব্যবহার হতে পারে, অর্থাৎ একটা পণ্য উৎপন্ন করছি কিন্তু ভিন্ন ভিন্ন কাঁচামাল তার জন্য ব্যবহার করা হচ্ছে, ফলে তাদের মূল্য সঠিকভাবে নির্ধারণ করা। আবার এমনটা হতে পারে যে একই ধরনের কাঁচামাল বিভিন্ন ধরনের উৎপাদনের কাজে সেটা ব্যবহার করা হচ্ছে। যেমন খুব সহজ উদাহরণ দেওয়া যেতে পারে যে সুতো কেনা হচ্ছে আর সেই সুতোতে শাড়ি তৈরি হচ্ছে, সেই সুতোতে জামা কাপড়ের জন্য কাপড় তৈরি হচ্ছে, তাহলে এইভাবে আলাদা আলাদা উৎপাদনের জন্য একই ধরনের কাঁচামাল ব্যবহার করতে পারছি আমরা। তো তাহলে একটা আরেকটা বিষয় এখানে যে পরিমাণ কাঁচামাল আমি কিনছি তার পুরোটাই দাম বা খরচ হিসাবে যদি আমরা ধরে নিই তাহলে পরে সঠিকভাবে কিন্তু লভ্যাংশ নির্ণয় করা সম্ভব হবে না যে কতটা প্রফিট হচ্ছে। যতটুকু কাঁচামাল আমি উৎপাদনের কাজে ব্যবহার করেছি তার জন্য যে খরচ, সেটার ক্রয় বাবদ খরচ, সেটার মজুদ বাবদ খরচ, সেটার বিলির জন্য খরচ, এই খরচগুলোকে আমরা ধরে নিয়ে ব্যবহার করব যে কতটা পরিমাণে আমার খরচ হলো সেটা আমরা নির্ধারণ করব। এবং যদি সেটা আমরা সঠিকভাবে নির্ধারণ করি যতটুকু উৎপাদনের কাজে ব্যবহার হয়েছে তাহলে পরে সেই পরিমাণ বিক্রি করার পর কতটা আয় হলো সেটার থেকে আমরা এই খরচগুলো বাদ দিয়ে পরে সঠিকভাবে প্রফিট যেটা, অর্থাৎ লভ্যাংশ, সেটা আমরা নির্ণয় করতে পারব। তো তাহলে কাঁচামালের জন্য যে ব্যয় সে ব্যয় নির্ধারণের পদ্ধতি সম্পর্কে আমরা অবশ্যই জানব, কিন্তু তার আগে এই কাঁচামালের জন্য যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেমন এর জন্য কী কী নথিপত্র সংরক্ষণের জন্য কী কী নথিপত্র সংরক্ষণ করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো আমরা আগে জেনে আর তার সাথে জানতে হবে যে কাঁচামাল বিলি করতে গেলে পরে কী কী সমস্যা তৈরি হয়, এর সমাধানগুলোই বা কী, এইগুলো প্রথমে জেনে নিয়ে তারপর নথি সংক্রান্ত, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আমাদেরকে রাখতে হবে কাঁচামাল আসা, অর্থাৎ কাঁচামাল কেনা হলো যখন গোডাউনে আসছে তখনকার নথি, আর কাঁচামাল যখন কারখানার কাজে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে তখন কী কী ডকুমেন্টস বা নথি রাখতে হয় সেইটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আর এই কাঁচামালের
মূল্য নির্ধারণে বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, যদি আমরা এই সমস্ত কাঁচা অর্থাৎ কাঁচামাল নিয়ে আসা বিলি সংক্রান্ত যে ধারণাগুলো, এর সমস্যা কী, কী কী নথি রাখতে হয়, এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে জেনে থাকি, তাহলে পরে আমাদের কাজ করার ক্ষেত্রে অর্থাৎ মূল্য নির্ধারণের কাজটি কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তা উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটা অন্যতম প্রধান কাজ হচ্ছে যে কাঁচামালের, এরপর আমরা আলোচনা করব যে কাঁচামাল বিলির যে মূল্যায়ন তার ধারণা। দেখো, কোনো একটা প্রতিষ্ঠান, বিশেষ করে সেটা যদি মুনাফাকারী প্রতিষ্ঠান হয়, অর্থাৎ যারা ব্যবসা করছে, যারা লাভের উদ্দেশ্যে ব্যবসা করছে, সেই তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুনাফা যদি না করতে পারে, তাহলে পরে কিন্তু সে প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন কি করে বুঝবে যে সঠিক মুনাফা হচ্ছে কি হচ্ছে না? এই সঠিক মুনাফা বুঝতে গেলে পরে কিন্তু যে কাঁচামালের মূল্যায়ন, সেটি সঠিক হওয়া প্রয়োজন। অর্থাৎ যে পরিমাণের দাম দিয়ে পরে আমরা কাঁচামাল কিনছি, তার জন্য যে সমস্ত খরচ, এইগুলো সঠিকভাবে যদি না বুঝতে পারি, তাহলে পরে সেই উৎপাদিত পণ্যটি বিক্রি করে যে আয় হবে এবং ওই আয় থেকে খরচ বা অন্যান্য সমস্ত খরচ এবং তার সঙ্গে অতি অবশ্যই কাঁচামাল সংক্রান্ত যে খরচ, অর্থাৎ কাঁচামাল মূল্যায়ন করার পরে যে ব্যয়টি পাচ্ছি, সেটি এর সঙ্গে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে এর থেকে, এবং অন্যান্য খরচও বাদ দিতে হবে। তারপরে গিয়ে পরে প্রকৃত মুনাফাটি আমরা বুঝতে পারব। মুনাফা ছাড়া তো আর প্রতিষ্ঠান চলতে পারে না। আবার যদি দেখা যায় যে কাঁচামালটি আমরা কিনেছি, তার সঠিক মূল্য আমরা যদি নির্ধারণ করতে না পারি, তাহলে পরে সমস্যাটি আরেকটি দিকে দেখা দিচ্ছে, যে ওই যে পণ্যটি ক্রয় করেছি, সেটি আমার প্রতিষ্ঠানটিকে সেই দামে কেনাতে লাভজনক করছে কি করছে না, সেটি বিচার করা, যেটা পরবর্তী সময়তে যাতে আমি এই ধরনের অসুবিধার সম্মুখীন না হই। অর্থাৎ কাঁচামালটির দাম কেমন হওয়া উচিত, তার যে কোয়ালিটি, তার যে গুণগত মান, সে অনুযায়ী সেটাও কিন্তু বিচার করতে হবে। এছাড়াও যেটা ব্যাপার, যে কাঁচামালটি আমি ক্রয় করেছি, সেটার থেকে যে পণ্য উৎপন্ন করলাম, তাহলে পণ্যটির মূল্য কত হওয়া উচিত, সেটি কিন্তু আমরা জানতে পারবো। কাঁচামালের জন্য যে খরচ এবং অন্যান্য যে সমস্ত খরচ, সেই খরচ যোগ করার পর তারপর কিছুটা প্রফিট রেখে পরে জিনিসটির মূল্য নির্ধারণ করা হয় উৎপাদিত পণ্যর ক্ষেত্রে। আর এই কাঁচামালটির মূল্যটি যদি আমি সঠিকভাবে বিবেচনা করতে না পারি, যদি বুঝতে না পারি যে এর জন্য কত খরচ হলো, তো তাহলে পরে কী করে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবো? যদি পণ্যের মূল্যই নির্ধারণ করতে না পারি, তাহলে পরে সেই পণ্যটি বিক্রি করে আমার সঠিক লাভ হবে নাকি লস হবে, অর্থাৎ ক্ষতি হবে, সেটাও কিন্তু আমরা ঠিকভাবে বুঝতে পারবো না। সেই জন্য অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কাঁচামাল আমি ক্রয় করছি, সেই কাঁচামালের মূল্য নির্ধারণ করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাঁচামাল যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু এটি চলতি সম্পত্তি এবং খুবই গুরুত্বপূর্ণ চলতি সম্পত্তি। যে কাঁচামালটা আমার স্টকে আছে, সেই কাঁচামালের মূল্য কত, তাতে আমার চলতি সম্পত্তির পরিমাণ বুঝতে পারবো, এবং বছরের শেষে অর্থাৎ আর্থিক বছরের শেষে যে কাঁচামাল আমার মজুদ পড়ে রইল, সেটাকে আমরা কাঁচামালের ক্লোজিং স্টক হিসেবে দেখাবো। এবং যদি এই দুটোর ক্ষেত্রে আমরা ঠিকঠাক হিসাব করতে না পারি, সঠিক পরিমাণের যে মূল্য তার, সেটা যদি নির্ধারণ করতে না পারি, তাহলে কী সমস্যা হবে? তাহলে আমি ব্যালেন্স শিট তৈরি করতে পারবো না। উর্ধত্বপত্র বা ব্যালেন্স শিট তৈরি করার ক্ষেত্রে কিন্তু সম্পত্তিগুলো লিখতে হয়, সেগুলো আমরা জানি। এখন এই যদি আমরা এটা ঠিকভাবে না লিখতে পারি, তাহলে ব্যালেন্স শিটও কিন্তু তৈরি করা যাবে না সে নির্দিষ্ট প্রতিষ্ঠানটির ক্ষেত্রে। ফলে কাঁচামালের মূল্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আসি যে কাঁচামালের যে বিলি, তার মূল্যায়নের উদ্দেশ্য কী? যে কাঁচামালটা বিলি করা হচ্ছে, সেটা উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে বিলি করবার জন্য তার দাম নির্ধারণ করা, কতটা দামে সেই কাঁচামালটি ছিল যেটি আমি কারখানায় পাঠাচ্ছি উৎপাদনের জন্য, করার কী প্রয়োজন আছে? তার প্রয়োজন আছে এই কারণেই যে যখনই আমরা যে কাঁচামালটা ক্রয় করছি, তার জন্য সেটাকে নির্দিষ্টভাবে তার মূল্য ইত্যাদি লিখে রাখতে হচ্ছে, নির্দিষ্ট নথির মধ্যে সেটা রাখতে হয়, সেটাকে স্টোর লেজার ইত্যাদি বলে, সেগুলো আমরা আবার পরে আলোচনা করছি। তো এই জিনিসগুলো
অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এক সময় যেটা কিনছি এখন সেটার যা মূল্য, পরবর্তী সময়তে সেই কাঁচামালই কিনছি সেটার দাম বেশি বা কম হতে পারে। মনে করো এখন একটা কাঁচামাল কেনা হলো যেটা হয়তো 100 টাকা কেজি, আবার ঠিক দেখা গেল যে 7 দিন পরে বা 10 দিন পরে বা 15 দিন পরে আমি আবার যখন কাঁচামাল কিনছি সেই কাঁচামাল তার মূল্যটা কিন্তু পৃথক হয়ে যাচ্ছে, আবার তার আগে যেটা কিনেছিলাম সেটা দেখা যাবে তার মূল্যটি আলাদা, কম বা বেশি দুটোই কিন্তু এই ক্ষেত্রে হতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে এটা যে কখনো কাঁচামাল যখন আমি কিনছি একসাথে অনেকটা, সেটা বিভিন্ন সময়ে আমি উৎপাদনের কাজে ব্যবহার করছি, আবার এমন হতে পারে যে বিভিন্ন সময়ের কেনা কাঁচামাল আমি একবারেই কোনো একটা নির্দিষ্ট উৎপাদনের দিনে সেটাকে ব্যবহার করছি। তো তার ফলে কী হচ্ছে যে যখনকার যে কাঁচামাল সেই অনুযায়ী তার মূল্য নির্ধারণ করা, অর্থাৎ তার ক্রয় মূল্য কী পড়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেটা রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের জন্য কত ব্যয় হয়েছে সেগুলোকে এই মূল্যায়ন ও বিলির মূল্যায়নটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, যে কখন কোন কাঁচামালটা কত দামের কাঁচামাল কোথায় আমি পাঠাচ্ছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তা কাঁচামালের এই যে মূল্য নির্ধারণ করা, এর দুটি কারণ রয়েছে। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যে আমরা দুটি কারণ দেখতে পাচ্ছি যদি আলাদা আলাদাভাবে বিচার করি দুটোকে। প্রথমত হচ্ছে যে যে কাঁচামালটি আমি কিনেছি তার দিয়ে পরে যে পণ্য উৎপন্ন করা হলো সেই পণ্যের উৎপাদন ব্যয় কত হলো সেটি নির্ধারণ করা, সেটি বাস্তবসম্মত হতে হবে। আর আরেকটি যেটা রয়েছে যে যে কাঁচামাল আমার ক্লোজিং স্টক অন্তিম মজুদ হিসাবে থেকে যাচ্ছে সেই কাঁচামালের মজুদ পণ্যটি যেটা রইলো তার মূল্যটা কত হলো, অর্থাৎ ক্লোজিং স্টকে আমার কত হলো। তাহলে দুটি জিনিস, প্রথম ক্ষেত্রে কী হচ্ছে যে আর্থিক সাফল্য আসার ক্ষেত্রে মূল্য প্রফিট দেখছি যখন, সেই জন্য এটা বলছি আমরা যে আর্থিক সাফল্য আসবে আসছে কি আসছে না সেটা বিচার করার জন্য যেমন কাঁচামালের মূল্য নির্ধারণ করা প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে কি যে আর্থিক অবস্থা কী আছে, ব্যালেন্স শিটে কী থাকে, একদিকে সম্পত্তি আর একদিকে দায়, তো এই সম্পত্তি এবং দায়িত্ব হলে কাঁচামালটা একটা সম্পত্তি থেকে যাচ্ছে, সেই সম্পত্তির মূল্যটাও আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। আমরা যদি সেটা বুঝতে পারি তবে গিয়ে পরে ব্যালেন্স শিট ঠিকঠিকভাবে তৈরি হবে। তা এই দুটি উদ্দেশ্য সফল করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের নথিপত্র সংগ্রহ করছে এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণ করছে স্টোর লেজারে, যাতে করে এই উৎপাদনের জন্য যে কাঁচামাল আনা হচ্ছে তার ব্যয়টি সঠিকভাবে বুঝতে পারা যায়। এরপর যেটা বিষয় হলো যে কাঁচামাল মূল্যায়ন, কাঁচামালের যে মূল্যায়ন এর সুবিধা তো আমরা আলোচনা করছি, তো এর কিছু সমস্যা সৃষ্টি হয়, যে জিনিসটা এত সোজা নয় আর কি, যে আমরা সুবিধা অর্থাৎ আর্থিক অবস্থা এবং আর্থিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে কাঁচামালের মূল্যায়নের ভূমিকা অপরিসীম, কিন্তু এই কাজটা অতটা সহজ নয়, এর কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা এরপরে আলোচনা করব। প্রথমে বলি নিরন্তর মূল্য পরিবর্তন, অর্থাৎ আজকে যে কাঁচামালের যে দাম আছে আগামী দিনে তার দামের পরিবর্তন হয়ে যাচ্ছে, ফলে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে সেই হিসাবটি রাখতে হচ্ছে যে কোন দিন কী দামটি হলো, অর্থাৎ কোন দিন অর্থাৎ বাজার দরটার সাথে শুধু নয়, বাজার দরে যে দরে আমরা যেদিন কিনছি সেই দিনে সেই কাঁচামালটির কী মূল্য আছে, ফলে প্রতিনিয়ত যদি পরিবর্তন হয় তো এটা হিসেব রাখাও অনেক জটিল ব্যাপার। আবার একটা হচ্ছে যে এই যে মূল্যায়নের পদ্ধতি, এই মূল্যায়নের পদ্ধতি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূল্যায়নের পদ্ধতি এক্ষেত্রে নিয়ে থাকে, তার ফলে কী হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে একই ধরনের কাঁচামালের যে মূল্যায়ন যে দাম বের করা গেল, খরচ যেটা হয়েছে বোঝা গেল, ঠিক অতটাই কাঁচামালের কিন্তু অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা গেল সে একই কোয়ালিটির কিন্তু তার মূল্যের পরিবর্তন হচ্ছে আগের প্রতিষ্ঠানটির থেকে। এর কারণটি হচ্ছে এটি যে পদ্ধতিটা সবাই একই রকমভাবে ফলো করছে না, বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্নভাবে করছে এবং তার ফলে আলাদা আলাদা সব জায়গাতে এর মূল্যমান আসছে। এরপর যেটা আরেকটু মজার ব্যাপার যে একই উৎপাদনের জন্য বিভিন্ন দরের কাঁচামালের ব্যবহার, অর্থাৎ বিভিন্ন সময়তে আমরা যে কাঁচামালটা কিনেছি বা একই সময় আলাদা আলাদা দামে যে কাঁচামাল কেনা হয়েছে, কোনো একটা নির্দিষ্ট উৎপাদনের জন্য সেই সব ধরনের কাঁচামালই কিন্তু সেই দামে
বিভিন্ন দামের যে কাঁচামালগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, এক্ষেত্রে খুবই সমস্যা। একটু উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে যে কোনো একটা নির্দিষ্ট কাঁচামাল কোনো উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, এরপরে একটা সময় কেনা হয়েছে 80 টাকা দরে, ওই কাঁচামালটায় পরে কেনা হয়েছে 100 টাকা দরে, সেটা আবার পরে কেনা হয়েছে 110 টাকা দরে, এরকম বিভিন্ন দামে কেনা হয়েছে। কিন্তু যখন আমি উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে করছি যখন, তখন ওই 80 টাকা, 100 টাকা, 110 টাকা এই তিন ধরনের কাঁচামালকেই কিন্তু আমার উৎপাদন কেন্দ্রে পাঠাতে হচ্ছে, এতটাই হয়তো উৎপাদন হচ্ছে তখন। ফলে সব ধরনের কাঁচামাল, বিভিন্ন দামের যে কাঁচামাল কেনা হয়েছিল সবগুলোই কিন্তু সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে হিসাব রাখা কিন্তু আরেকটু মুশকিল। আবার দেখা যায় যে একই গুণমানের কাঁচামাল, তার কোয়ালিটি একই আছে, কিন্তু বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গা থেকে কেনার জন্য এর দামের পার্থক্য হয়ে গেছে। এবার এই যে বিভিন্ন দামের কাঁচামাল যেটা আছে তাদের কোয়ালিটি এক, দেখতে এক, ফলে সেইগুলোকে যদি আমরা এক জায়গাতেই রেখে দিই তাহলে পরেও সমস্যা হবে, কারণ যখন সেগুলোকে ব্যবহার করা হবে কোন কাঁচামালটা কোন দামে কেনা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যাবে না। তার জন্য কী করতে হয় যে গোডাউনে যেখানে পণ্য কাঁচামাল যেখানে রাখা হচ্ছে সেই কাঁচামালগুলিকে বিভিন্ন স্তরে আলাদা আলাদাভাবে রাখতে হয়, এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা রয়েছে আদর্শ মানের, অ্যাকাউন্টেবিলিটি। দেখতে গেলে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 হিসেবে যদি দেখতে যাই সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। কীরকম যে দেখা গেল যে কোনো একটা প্রতিষ্ঠানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষে এসেছে সেটাকেই আমরা আগে উৎপাদনের জন্য পাঠাচ্ছি। এটা হয়তো তার ক্ষেত্রে দেখা যাবে যে এটা কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুব ভালো কার্যকরী তাদের ক্ষেত্রে, কিন্তু ওই স্ট্যান্ডার্ড 2 মানতে গিয়ে পরে ওটা তখন সেক্ষেত্রে প্রয়োগ করা হয় না, প্রয়োগ করার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়। তো তাহলে এটাও কিন্তু একটা সমস্যার মধ্যেই পড়ে গেল কাঁচামালের মূল্য নির্ধারণের ক্ষেত্রে। এরপর আমরা যেটা আলোচনা করব হলো সেটা কাঁচামালের বিলি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র। মুখের কথাতে সমস্ত কাজ হয় না, হিসাব সংক্রান্ত কাজ তো হওয়া খুবই মুশকিল। তো তার ফলে কী হচ্ছে যে প্রতিটি লেনদেন যখন ঘটছে তখন আমরা তার হিসেব রাখছি, তার নির্দিষ্ট ডকুমেন্টস আমরা মেনটেন করছি, নথিপত্র। ঠিক তেমনি যখন কাঁচামাল আসছে তখন গোডাউনের কাঁচামাল রাখা হচ্ছে, কোন কাঁচামাল কোন সাপ্লাই থেকে এলো এবং তারপরে সেগুলো যখন আবার ব্যবহার করা হচ্ছে তখন কখন কতটা পরিমাণে কাঁচামাল কোন উৎপাদনের জন্য কোন কারখানায় পাঠানো হচ্ছে, সে একটা নির্দিষ্ট নিজের প্রতিষ্ঠান হলেও আর কি, তো এইগুলো কিন্তু হিসাব রাখতে হয়। এই হিসাবটি না রাখলে পরে পরবর্তী সময়তে এটা সমস্যা দেখা দেয়। অর্থাৎ স্টোর কিপার বা ভাণ্ডার রক্ষক যিনি থাকছেন তিনি যেমন পণ্য আসার সময়তে সেগুলোকে লিখে রাখছেন তার নির্দিষ্ট ডকুমেন্ট অনুযায়ী, তেমনি যখন উৎপাদনের জন্য কারখানায় পাঠানো হচ্ছে তখনও কিন্তু সেগুলোকে তিনি বিভিন্ন জায়গায় লিখে রাখছেন, নির্দিষ্ট তার খাতা আছে, স্টোর লেজার ইত্যাদি যেগুলো রয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু নথি মেনটেন করতে হয়। সেই উল্লেখযোগ্য নথিগুলো হলো যেমন তোমার ফরমায়েশ, ক্রয় করা যেটা হচ্ছে সেটা অর্থাৎ ক্রয়ের ফরমাশ, এরপর মালপত্রের প্রাপ্তি স্বীকার করবার জন্য যে ফরমাশ, তুমি পণ্য এলো কি গেল তার প্রাপ্তি স্বীকার রিসিপ্ট করবার জন্য, কাঁচামাল বা মজুতের যাচনপত্র, কাঁচামালের তালিকা লিস্ট এর মধ্যে কী কী রয়েছে সেই কিছু, আর কাঁচামাল বিলির বিশ্লেষণ অর্থাৎ যে ইস্যু করা হয়েছে কাঁচামাল যে পাঠানো হয়েছে কারখানায় সেগুলো কোথায়। শুধু কারখানার ক্ষেত্রেই নয়, কিন্তু কিছু কাঁচামাল এমনও হতে পারে যেগুলো হয়তো উপযুক্ত গুণমানের নয়, সেগুলো ফেরত পাঠানো হয়েছে, সরবরাহকারী যার কাছ থেকে কেনা হয়েছিল তার কাছে ফেরত পাঠানো হলো, এটাও হতে পারে। তো যে কোনো ধরনের ইনকামিং তোমার ওয়ারহাউসে যেখানে ঢুকছে গোডাউনে সেখানে যখন আসার সময়তে লিখে রাখা হচ্ছে, যাবার সময়তেও লিখে রাখা হচ্ছে, এবং সেই লেখাগুলোর পিছনে একটা করে ডকুমেন্ট থাকছে, সাধারণত এই ধরনের ডকুমেন্টগুলোই এক্ষেত্রে দেখা যায়। সাধারণত পণ্য উৎপাদনের আগে যেটা করা হয় যে একটা মার্কেট সার্ভে করা হয় যে কোন পণ্য, যে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই নির্দিষ্ট পণ্য যেটি সে তৈরি করে সেটা বাজারে কত বিক্রি হতে পারে, এরপর বাজারে যেটি বিক্রি হবে যতটা পরিমাণে
সেই পরিমাণ পণ্য উৎপাদন করতে গেলে পরে কতটুকু কাঁচামাল লাগে, সেই সার্ভে রিপোর্ট পাওয়ার পর সাধারণত যতটুকু প্রয়োজন মনে হচ্ছে তার থেকে একটু বেশি, এত হয়তো দেখা গেল বছরে 12 ইউনিট কাঁচামাল লাগবে সাপোজ, তো সেটা হয়তো তাহলে মান্থলি যদি ভাগ করি তাহলে মাসে 1 ইউনিট, কোনো নির্দিষ্ট মাসে বেশি লাগতে পারে, সেই সমস্ত কিছু বিচার বিবেচনা করে পরে কিন্তু এই ফরমায়েশপত্রটি প্রস্তুত করা হয়। ফরমায়েশপত্রটি চেহারা কেমন হবে সেটা দেখিয়ে দেবো, সেটা তোমরা দেখবে ছবির মাধ্যমে। তা যতটুকু কাঁচামাল প্রয়োজন মনে করছে সেই প্রতিষ্ঠানটি, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে কী করছে, তার যে ক্রয় বিভাগ পারচেস ডিপার্টমেন্ট, যারা জিনিস কেনে, যাদের অর্ডারের জিনিসটা কেনা হয়, তারা এই ফরমাশপত্রটি প্রস্তুত করেন এবং সেই অনুযায়ী যারা সরবরাহকারী তাদেরকে এই ফরমাশপত্রটি পাঠান যে এই নির্দিষ্ট সংখ্যা জিনিসটি এই কোয়ালিটি, তার এই কালার, যেমন যে যে বিষয়টি থাকবে সেটা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি কী ধরনের জিনিস তৈরি করছে তার উপর নির্ভর করে এবং সেই ফরমাশপত্রটি পাঠানো হয়। সেই ফরমাশপত্রটি দেখে সরবরাহকারী পণ্য পাঠিয়ে দেয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে, সেই উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটা কী করে, সেই পণ্যটি নিজের গোডাউনে রাখে। এবার গোডাউনে রাখার সময় ওই ফরমাশপত্রটি কিন্তু সে দেখে নেয়, তার সঙ্গে মিলিয়ে পরে স্টোর কিপার যিনি থাকেন তিনি সেগুলোকে মিলিয়ে দেখে নেবেন যে ঠিক ঠিক পরিমাণে পণ্য এসেছে কি না, তারপর সেটা নির্দিষ্ট স্তরে বিভাগ করে করে সেই কাঁচামাল প্রতিষ্ঠান যেমন হবে, অর্থাৎ যাদের যেমন ডিপার্টমেন্ট থাকবে, বিভাগ থাকবে, সেই অনুযায়ী কিন্তু এই ফরমাশপত্রের প্রতিলিপি তৈরি করা হয়। কোন কোন প্রতিলিপি, কোথাও 3টে হতে পারে, কোথাও 5টা হতে পারে, যারা ফরমাইশ পত্র পাঠাচ্ছে তারা এই ধরনের কয়েকটি প্রতিলিপি বানায়।
পরে আলোচনা করব, আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।